পদ্মা সেতু এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় আবেগ। পুরো বিশ্ব তাকিয়ে রয়েছে, অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। বাংলাদেশের 21টি জেলা যুক্ত হতে যাচ্ছে রাজধানী ঢাকার সাথে। প্রায় 44,000 বর্গ কিলোমিটার অঞ্চলের মানুষ পদ্মা সেতু দ্বারা সরাসরি উপকৃত হবে, যা পুরো বাংলাদেশের 29%। নিজেদের টাকায় পদ্মা সেতু বানানো নিয়ে কি বলেছিলেন বাংলাদেশের বড় বড় বুদ্ধিজীবীরা, চলুন এক নজরে দেখে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর এমাজউদ্দিন আহমদ এক সময় বলেছিলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার বিষয়টি হাস্যকর ও অবাস্তব ব্যাপার। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছিলেন, নিজস্ব অর্থায়নে সরকার পদ্মা সেতু করার যে পরিকল্পনা করছে তা বাস্তবায়ন করা সম্ভব নয়, তবে সরকার ইচ্ছা করলে পদ্মা সেতু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবে, কিন্তু শেষ করতে পারবে না। বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর বলেছিলেন, শুরু করতে পারলেও শেষ করার কোনো গ্যারান্টি থাকবে না। সাংবাদিক ও বিবিসি বাংলা বিভাগের সাবেক উপপ্রধান সিরাজুর রহমান বলেছিলেন, নিজস্ব সম্পদ থেকে পদ্মা সেতু তৈরির কথাবার্তা আকাশ কুসুম কল্পনা মাত্র। আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শাহদিন মালিক বলেছিলেন, পদ্মা সেতু দেশীয় অর্থায়নে হবে না, সম্ভব নয়। লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর বলেছিলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কোনো ব্যাপারই নয়, প্রধানমন্ত্রী যে আস্ফালন করেছিলেন সেটা যে কত হাস্যকর এবং অবাস্তব ছিল এ নিয়ে এখন আর কারো দ্বিমত থাকার উপায় নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন, পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিল করায় পদ্মা সেতু না হওয়ার জন্য সরকার, প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পরিবার দায়ী। 22 মিটার প্রশস্তের 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল এই সেতু ডিজাইন করেছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান মনসেল, যার বর্তমান নাম এই কম। পদ্মা সেতু নির্মাণে 150 মিটারের 41টি স্প্যান বসাতে হয়েছে। পদ্মা নদীতে প্রতি সেকেন্ডে 38,129 ঘনমিটার পানি প্রবাহিত হয়। ঢাকা শহরে প্রতিদিন যে পরিমাণ পানি লাগে তার সমান পানি প্রতি 79 সেকেন্ডে এই নদী দিয়ে প্রবাহিত হয়। এই নদী পানির স্রোতের সাথে করে 65 ফুট বা 21 তলা বিল্ডিংয়ের সমান নিচের মাটিকেও সরিয়ে নিতে পারে, তাই খরস্রোতা এই নদীর উপরে। সেতু নির্মাণের সময় এ বিষয়টিও ভাবিয়েছে প্রকৌশলীদের, তাই এই সেতু নির্মাণের সময় এক একটি পাইল প্রায় 42 তলা বিল্ডিংয়ের সমান করে বসানো হয়েছে। পদ্মা সেতুর একটি পিলারের ওজন 50,000 টন, যা বহন করতে 5 টন ওজনের 10,000 ট্রাক প্রয়োজন। পদ্মা সেতু নির্মাণের জন্য মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে 1.6 কিলোমিটার ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে 12.4 কিলোমিটার নদী শাসন করতে হয়েছে। এই সেতুতে লাগানো ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং বিশ্বের আর কোনো সেতুতে ব্যবহার করা হয়নি। রিখটার স্কেলে 9 মাত্রার ভূমিকম্পেও টিকে থাকবে পদ্মা সেতু। 2014 সালের 7 ডিসেম্বর পদ্মা সেতুর কাজ শুরু হয়। পুরো পদ্মা সেতু প্রকল্পটি 12টি ভাগে পরিচালিত হয়, আর রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু হয় 2018 সালের 14 অক্টোবর। পানি থেকে পদ্মা সেতুর উচ্চতা প্রায় 6 তলা বিল্ডিংয়ের সমান, 6.15 কিলোমিটারের মধ্যে 6.48 কিলোমিটার সেতুকে রাখা হয়েছে এই উচ্চতায়। নদীর পানি বাড়লেও নিচ দিয়ে চলাচলকারী নৌযানের যাতে কোনো সমস্যা না হয়। পদ্মা সেতু পরিবর্তন করে দিতে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতির চাকা, লাভবান হবে বন্ধুরাষ্ট্র ভারতও। এই সেতুর কারণে ভারতের অর্থনীতি লাভবান হবে, চাঙ্গা হবে ভারতের ভোমরা বন্দর। বাংলাদেশের পণ্য ভারতে পৌঁছে যাবে 5 থেকে 6 ঘন্টায়, আগে যেখানে সময় লাগত 10 থেকে 12 ঘন্টা। প্রতিদিন অন্তত 1,000 পর্যটক বাংলাদেশ থেকে চিকিৎসাসহ নানা কাজে ভারতের কলকাতা শহরে যান। ঢাকা থেকে কলকাতা যেতে বর্তমানে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা, পদ্মা সেতু চালু হলে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। দেশের ভেতরে বাইরে নানা বিরোধিতা ষড়যন্ত্র রুখে দিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। শিহাব আহমেদ, আমার বিক্রমপুর।